দেশের ১১টি মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যে এটি একটি। সামনে টানেলের উদ্বোধন হবে, তাই টানেল বিভিন্ন সার্ভিসের বিষয়টি মাথায় রেখে এই মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমার বাবা এই আসনের প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্বপ্ন ছিল কর্ণফুলীকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে গড়ে তোলা। তবে হায়াত না থাকায় তিনি তা করে যেতে পারেননি, তাই তার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে আমি কাজ করে যাচ্ছি। শনিবার 23 সেপ্টেম্বর সকাল 11:30 চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নবনির্মিত মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গত কয়েক বছর আগে যারা বিদেশে গেছে তারা এখন এসে এই উপজেলা চিনবে না, কারণ প্রতি মাসে এই উপজেলা পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকারের আমলে যত উন্নয়ন সম্ভব হয়েছে, আর কোন সরকারের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হতো না। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের অর্থ ও প্রশাসন পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক উপসচিব শহীদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি পীযূষ কুমার চৌধুরী, থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল মাহমুদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলাইমান তালুকদার, ভূমি মন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাবউদ্দিন চৌধুরী সোহেল সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।